হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা ইতিহাসের জিকে নিয়ে আলোচনা করব। তো অনেকেই জানতে চেয়েছো আমি কোন বই থেকে করাচ্ছি। বইটি হলো ডক্টর মৌসুম মজুমদারের জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া, তপতি পাবলিকেশন থেকে পাবলিশ হয়েছে। খুবই সুন্দর বই। তো যাদের কাছে নেই তারা কিনে নিতে পারো, আর যাদের কাছে আছে তাদের জন্য এই ভিডিও না। তো কিনলে অবশ্যই তোমাদের উপকারে হবে। অনেক খুব সুন্দর বই, অনেক ভালো ভালো জিকে দেওয়া আছে এবং প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ জিকে দেওয়া আছে। তো বইটি কিনে নিতে পারো। বইটি সাধারণত 300 থেকে 350 মধ্যে দাম। তো চলো আজকে সেকেন্ড পার্ট জিকে নিয়ে আলোচনা করবো। ফার্স্ট পার্ট লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে দেখো প্রথম প্রশ্ন আছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। আল হিলাল আল বিলাগ পত্রিকাদ্বয়ের সম্পাদক কে ছিলেন? আল হিলাল আর আল বিলাগ এই পত্রিকাদ্বয়ের সম্পাদক ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। নিউ ইন্ডিয়ার সম্পাদক কে ছিলেন? নিউ ইন্ডিয়ার সম্পাদক ছিলেন অ্যানি বেসান্ত। জৈনদের আদি ইতিহাস কোন গ্রন্থে বর্ণিত আছে? তো জৈনদের আদি ইতিহাস বর্ণিত আছে ভদ্রবাহু রচিত কল্পসূত্রে। প্রথম হিন্দি সাহিত্য কি? প্রথম হিন্দি সাহিত্য ছিল চাঁদ বরদাই রচিত পৃথ্বীরাজ রস। নেক্সট প্রশ্ন আছে, 1861 সালে কে ইংল্যান্ডে বন্দে মাতরম সংবাদপত্র প্রতিষ্ঠা করেন? তো 1861 সালে ইংল্যান্ডে বন্দে মাতরম সংবাদ প্রতিষ্ঠা করেছিলেন মাদাম ভিকাজি কামা। বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা কে? বেনারস হিন্দু ইউনিভার্সিটি, যেটি আমরা BHU বল নামে চিনি, এর প্রতিষ্ঠাতা ছিলেন মদন মোহন মাল্লব্য। পূর্ব জার্মানির গোপন পুলিশ বাহিনীর নাম কি? পূর্ব জার্মানির গোপন পুলিশ বাহিনীর নাম হল গস্টাপো। ভারতের কোন দেশীয় রাজ্য প্রথম নিজেদের ডাক টিকিট প্রকাশ করে? তো এর অ্যান্সার হল কাথিয়াওয়াড়। ঠিক আছে, এটি দেশীয় রাজ্য প্রথম নিজেদের ডাক টিকিট প্রকাশ করেছিলেন ভারতের। তাজমহলের নকশা তৈরি কে করেছিলেন? তাজমহলের নকশা তৈরি করেছিলেন মোহাম্মদ ঈসা। শকাব্দ কে শুরু করেন? শকাব্দ শুরু করেন কনিষ্ক। কোন যুগে প্রচলিত পালি ভাষার পরিবর্তে সংস্কৃত রাষ্ট্রভাষা হয়? তো সুং যুগে পালি ভাষার পরিবর্তে সংস্কৃত রাষ্ট্রভাষা হয়। খাজুরাহের বিখ্যাত মন্দির কারা নির্মাণ করেন? খাজুরাহের মন্দির নির্মাণ করেন চান্দেল বংশ। কবে ভারতের রাজধানী কলকাতা থেকে নয়াদিল্লিতে স্থানান্তরিত হয়? 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়, 138 বছর পর। আকবরের পালিতা মায়ের নাম কি ছিল? আকবরের পালিতা মায়ের নাম ছিল মাহামা আনাঘা। নেক্সট প্রশ্ন আছে, ভারতের প্রথম রাজনৈতিক মানচিত্র কবে অঙ্কিত হয়? ভারতের প্রথম রাজনৈতিক মানচিত্র অঙ্কিত হয় 1953 সালে। নেক্সট আছে, জৈনদের সর্বশেষ প্রচারকের নাম কি? জৈন ধর্মের সর্বশেষ প্রচারক ছিলেন মহাবীর। ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে রাসায়নিক অস্ত্রটি ব্যবহার করে তার নাম কি ছিল? তার নাম ছিল এজেন্ট অরেঞ্জ। ঠিক আছে, তো এজেন্ট অরেঞ্জ নাম ছিল তার। 1920 সালে রাশিয়ার বাইরে প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন মানবেন্দ্রনাথ রায়। কোথায়? তো এটি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন মানবেন্দ্র রায় মেক্সিকোতে। 1917 সালে রাশিয়ার অক্টোবর বিপ্লব কতদিন স্থায়ী হয়েছিল? তো 1917 সালে রাশিয়া অক্টোবর বিপ্লব স্থায়ী ছিল 10 দিন। গ্রেট ফায়ার বা ভয়ানক আগুনে লন্ডন কত সালে ভস্মীভূত হয়? এর অ্যান্সার হল 1666 সালে। কোন ভাইসরয় 1857 সালে মহারানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী বলে অভিহিত করেন? এর অ্যান্সার হল লর্ড লিটন। পরের প্রশ্ন হল, কোন গভর্নর জেনারেল কলকাতার রাজভবন তৈরি করেছিলেন? এর অ্যান্সার হল লর্ড ওয়েলেসলি কলকাতার রাজভবন তৈরি করেছিলেন। ঔরঙ্গজেব একমাত্র কোন শিল্পের চর্চায় উৎসাহ দিতেন? তো ঔরঙ্গজেব ক্যালিগ্রাফি বা হস্তশিল্পীতে উৎসাহ দিতেন। শাহজাহানের একমাত্র কন্যার নাম কি? শাহজাহানের একমাত্র কন্যার নাম ছিল জাহানারা। পানিপত ছাড়াও ভারতের বুকে আরও দুটি যুদ্ধে বাবর জয়ী হয়েছিলেন। কোন কোন যুদ্ধে? খানোয়ার এবং খাগড়া যুদ্ধে। কোন মুঘল সম্রাটের আসল নাম নাসির উদ্দিন মোহাম্মদ? এর অ্যান্সার ছিল অ্যান্সার হল হুমায়ুন। হুমায়ুনের আসল নাম ছিল নাসির উদ্দিন মোহাম্মদ। আকবরের সভাসদ আবুল ফজলকে কে খুন করেছিলেন? এর অ্যান্সার হল রাজপুত্র সেলিম বা জাহাঙ্গীর।
প্রথমে নাম ছিল আকবরনগর, এখন নাম কি? তো এখন নাম হলো রাজমহল। তো রাজমহলের আগে নাম ছিল আকবরনগর। বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের বিরোধী সন্তান বলে কে মনে করেছিলেন? এর অ্যান্সার হলো স্বামী বিবেকানন্দ, বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের বিরোধী সন্তান বলে মনে করেন। ঋগ্বেদের যুগে আকাশের দেবতা কারা ছিলেন? ঋগ্বেদের যুগে আকাশের দেবতা ছিলেন মিত্র ও বরুণ। ঋগ্বৈদিক যুগের ধর্মীয় জীবনে পৃথিবীর দেবতার নাম কি? ঋগ্বৈদিক যুগের ধর্মীয় জীবনে পৃথিবীর দেবতার নাম হল অগ্নি ও সোম। দশ রাজার যুদ্ধ কোথায় লিপিবদ্ধ করা আছে? দশ রাজার যুদ্ধ লিপিবদ্ধ করা আছে ঋগ্বেদে। আর্য সমাজে প্রধান গৃহপালিত পশু কোনটি? আর্য সমাজে প্রধান গৃহপালিত পশু ছিল গরু। পরের প্রশ্ন হল, শ্রীমৎ ভগবদ্গীতা কি ভাষায় রচিত? এর অ্যান্সার হল সংস্কৃত ভাষায় রচিত। কার আমলে ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু হয়? তো লর্ড কার্জনের আমলে ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু হয়। ঋগ্বেদে স্তোত্রের সংখ্যা কত? স্তোত্রের সংখ্যা হল 1028টি। ভারতের সাথে সর্বপ্রথম কোন দেশ বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেন? অ্যান্সার হবে পর্তুগাল। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ। কত সালে রাজা গণেশ প্রাচীন বঙ্গদেশে হিন্দু শাসন প্রতিষ্ঠা করেন? তো 1414 সালে রাজা গণেশ প্রাচীন বঙ্গদেশে হিন্দু শাসন প্রতিষ্ঠা করেন। কোন আইনের দ্বারা সর্বপ্রথম ভোট গ্রহণ পদ্ধতি আনুষ্ঠানিকভাবে চালু হয়? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের দ্বারা সর্বপ্রথম ভোট গ্রহণ পদ্ধতি আনুষ্ঠানিকভাবে চালু হয়। ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তখন কংগ্রেসের সভাপতি ছিলেন জে বি কৃপালিনী। কত সালে সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতিত্ব ছাড়েন? এর অ্যান্সার হল 1939 সালে সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতিত্ব ছাড়েন। নরমপন্থী চরমপন্থী বিভাগের সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তখন কংগ্রেসের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। বল্লভ ভাইকে কে প্রথম সর্দার আখ্যা দেন? এর অ্যান্সার হল গান্ধীজি। লন্ডনের একটি জনসভায় স্যার কার্জন উইলি কে 1970 সালে কোন বিপ্লবী হত্যা করেন? তো স্যার কার্জন উইলিকে হত্যা করেছিলেন মদনলাল ধিংরা। লোকহিতবাদী নামে কে পরিচিত ছিলেন? লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন গোপাল হরি দেশমুখ। গান্ধীজি প্রথম কোথায় সত্যাগ্রহ শুরু করেন? গান্ধীজি প্রথম সত্যাগ্রহ শুরু করেন চম্পারণে। ভারতে প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন করেন কোন রাজারা? এর অ্যান্সার হল ইন্দো গ্রিক রাজারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রার প্রচলন করেন। নেক্সট প্রশ্ন আছে, ভারতীয়দেরকে রাগি কিন্তু সৎ বলে অভিহিত করেছিলেন কে? এর অ্যান্সার হল হিউয়েন সাং ভারতীয়দেরকে রাগি কিন্তু সৎ বলে অভিহিত করেছিলেন। পরের প্রশ্ন হল, বাবরের নিজ ইচ্ছাতে তার দেহ কোথায় কবরস্থ করা হয়? এর অ্যান্সার হল কাবুলে। ষষ্ঠদশ শতকে ভক্তি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন কে? এর অ্যান্সার হল গুরু নানক। নেক্সট প্রশ্ন আছে, ভারতের চার প্রান্তে চারটি মঠ কে তৈরি করেন? এর অ্যান্সার হল শঙ্করাচার্য। কত সালে ভারতে প্রথম আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রচলন শুরু হয়? অ্যান্সার হল 1813 সালে প্রথম ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রচলন শুরু হয়। কত সালে কংগ্রেস প্রথম একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে? এর অ্যান্সার হল 1920 সালে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতে ব্রিটিশ ভারসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারসরয় ছিলেন লর্ড ডাফরিন। মন্ডেগু চেমসফোর্ড সংস্কারের প্রধান উদ্দেশ্য কি ছিল? প্রধান উদ্দেশ্য ছিল দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা। হোমরুল আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি ছিল? হোমরুল আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অধীনেই স্বশাসিত সরকার গঠন। বাংলায় কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। সত্যশোধক আন্দোলনের সাথে কার নাম জড়িত? সত্যশোধক আন্দোলনের সাথে জ্যোতিবা ফুলে নাম জড়িত। প্রথম কোন ভারতীয় আইসিএস ছিলেন? প্রথম সত্যেন্দ্রনাথ ঠাকুর হলেন প্রথম ভারতীয় যিনি আইসিএস হয়েছিলেন। লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস কাকে বলা হয়? লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস বলা হয় চার্লস মেটাকফকে। গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় 1931 সালে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের নেতা কে ছিলেন?
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রাজা পঞ্চম জর্জের ভারত সফরের সময় ভারতে ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? এর অ্যান্সার হল লর্ড হার্ডিং। গান্ধীজি কত সালে কোন অধিবেশনে কংগ্রেস সভাপতি হন? 1924 সালে বেলগাঁও অধিবেশনে কংগ্রেস সভাপতি হয়েছিলেন গান্ধীজি। ধর্মমেলা কে কত সালে প্রতিষ্ঠা করেন? ধর্মমেলা সাভারকার 1899 সালে প্রতিষ্ঠা করেন। প্রথম মুসলিম কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? প্রথম মুসলিম কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন বদরুদ্দিন আয়েবজি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সেই সঙ্গে যারা নতুন আমার চ্যানেলে, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।